ওয়েলকাম টু ডাব্লিউ স্টাডি তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে ভৌতবিজ্ঞানের কয়েকটি অতি প্রয়োজনীয় সু অতি প্রয়োজনীয় দ্রব্য রাসায়নিক নাম সংকেত ও তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করবো তো চলো কথা না বাড়ি ভিডিওটি স্টার্ট করে যাক তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখো মার্স গ্যাস মার্স গ্যাসের রাসায়নিক নাম হলো মিথেন এর সংকেত সি এইচ ফোর এটি ব্যবহার হয় সাধারণত জ্বালানি হিসাবে তারপর পড়াচুন পড়াচুনের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম অক্সাইড সংকেত সি এটি ব্যবহার হয় সাধারণত অগ্নিসহ ইট প্রস্তুতিতে তারপর দার্শনিকের উল দার্শনিকের উলের রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড সংকেত জেড এন ও এটি ব্যবহার হয় সাধারণত মলম প্রস্তুতিতে তারপর দেখো প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হ্যামিহাইড্রেট সংকেত টু সি এস ও ফোর এইচ টু ও এটি ব্যবহার হয় সাধারণত শরীরের ভাঙা হাড় প্লাস্টার করতে প্রডিউসার গ্যাস এর রাসায়নিক নাম সিও ও এন টু এর মিশ্রণ সংকেত সিও প্লাস এন টু এটি ব্যবহার হয় সাধারণত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তারপর কুইক সিলভার এর রাসায়নিক নাম হলো পারদ সংকেত এইচ এটি ব্যবহার করা হয় সাধারণত থার্মোমিটার প্রস্তুত করতে তারপর ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এর সংকেত হল ও সিএল এটি ব্যবহার করা হয় কীটনাশক হিসাবে ব্লু ভিটিওল এর রাসায়নিক নাম সৌদ কপার সালফেট সংকেত সিওএসও ফোর ফাইভ এইচ টু ও এটি ব্যবহার করা হয় সাধারণত কীটনাশক ইলেকট্রোপ্রেটিংয়ের কাজে তারপর কৌষ্টিক সোডা রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেত এনএইচ এটি ব্যবহার করা হয় এনএ সিও থ্রি প্রস্তুত করতে তারপর কষ্টিক পটাশ এর রাসায়নিক নাম পটাশিয়াম হাইড্রোক্সাইড সংকেত ও এইচ এটি ব্যবহার করা হয় সিও টু এসও টু সিএল টু এর শোধক হিসাবে তারপরে দেখো বেকিং পাউডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট সংকেত এনএইচ সিও থ্রি এটি ব্যবহার হয় পাউরুটি শিল্পে তারপর ডিডিটি রাসায়নিক নাম ডাইক্লোরো ড্রাইফিনাইল টাইক্লোরো ইথেন সংকেত সি সি এল সি সিক্স এইচ ফোর সিএল টু এটি ব্যবহার হয় কীটনাশক হিসাবে তারপর গ্লোবার লবান রাসায়নিক নাম সৌদক সোডিয়াম সালফেট সংকেত এনএস ফোর টেন এইচ টু ও জিপসাম রাসায়নিক নাম সৌদক ক্যালসিয়াম সালফেট সংকেত সি ফোর টু এইচ টু ও এটি ব্যবহার হয় সাধারণত প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করতে তারপর গ্রিন ভিটল সংকেত সৌধক ফরাস সালফেট সংকেত এপিএসও ফোর সেভেন এইচ টু ও এটি ব্যবহার করা হয় কালি তৈরির বিকারক হিসাবে তারপর লেড রেড রাসায়নিক নাম লেড অক্সাইড সংকেত পি থ্রি ও ফোর এটি ব্যবহার করা হয় রং প্রস্তুতিতে কাপড় কাচা সোডা রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট সংকেত এন টু সিও থ্রি এটি ব্যবহার করা হয় সাবান প্রস্তুতিতে তারপরে ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম সিও ও এইচ টুর মিশ্রণ সংকেত সিও প্লাস এইচ টু এটি ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং